শুরুতেই সংবাদ শিরোনাম, বাড়ছে উত্তেজনা, ইরানের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার হুঙ্কার। ভারতে MiG-21 যুদ্ধবিমান বিধ্বস্ত, আলিপে, উইচ্যাট পে, শেয়ারিট সহ 8টি চীনা অ্যাপে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। চশমার পর এবার নিলামে মহাত্মা গান্ধীর বাটি এবং চামচ। এবং সবশেষ থাকছে ভারতে এবার বার্ড ফ্লুর হানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পারস্য উপসাগরে ইরানের হাতে তেলবাহী জাহাজ আটকের ঘটনায় হরমুজ প্রণালীতে রণতরী পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া দেশটিতে ইরানের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালীর কাছে একটি ড্রেস্টয়ার পাঠানো হয়েছে, তাতে জলদস্যু বিরোধী একটি ইউনিট রয়েছে। দক্ষিণ কোরিয়ার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি পাঠানো হয়েছে বলে দাবি করা হয়। একই দিনে দেশটির রাষ্ট্রমন্ত্রী কাং কাওং ওয়া এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন। খুব শীঘ্রই আলোচনার জন্য ইরানে একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলে জানান তিনি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দক্ষিণ কোরিয়ার ব্যাংকে ইরানি তহবিল জব্দের ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সরকারি কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, জব্দ করা $700 কোটি ইরান ফেরত চাইলে সিউলের উপপররাষ্ট্রমন্ত্রী চুই জং কোন এ নিয়ে আলোচনায় আছেন বলে দাবি করা হয়। সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, চুয়ের ভ্রমণের বিষয়টি এখন পরিষ্কার নয়। সোমবার ইরানের গণমাধ্যম বলেছে, দূষণ সংক্রান্ত নীতি লঙ্ঘনের দায়ে হ্যাংকুক ক্যামি নামের একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী। নৌযানটি 7,200 টন ইথানল বহন করে যাচ্ছিল। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্যাঙ্কারটির মুক্ত করতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদেবজাদি বলেন, দূষণ ছড়ানোর দায়ে জাহাজটি জব্দ করা হয়েছে। ভারতের রাজস্থানে সুইটাটগড় দৃষ্টির বিমান বাহিনীর একটি MiG-21 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার 5 জানুয়ারি রাত 8:15 এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনীর পক্ষে টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি MiG-21 বায়ুসেনা যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পাইলট অক্ষত রয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। জানা গেছে, প্রশিক্ষণের জন্যই উড়ানো হচ্ছিল যুদ্ধবিমানটি। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। আলিপে, উইচ্যাট পে সহ চীনের সংস্থার সাথে সম্পর্কিত 8টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ স্বাক্ষর করলেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এই সব সংস্থা বেইজিংকে দিতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্র প্রশাসনের। এই চীনা অ্যাপগুলো ব্যবহারে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পর ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলো তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, তা ব্যবহার করে চীন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারীদের এবং কন্ট্রাক্টরদের অবস্থান এ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। আগামী 45 দিনের মধ্যে দেশটিতে প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হবে, কিন্তু ততদিন আর প্রেসিডেন্ট থাকবেন না ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে তাকে। চীনা অ্যাপ নিয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলেও এ ব্যাপারে বাইডেনের সাথে আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক সিনিয়র অফিসার। এর আগে চীনা সংস্থার বাইট ড্যান্সের জনপ্রিয় অ্যাপ টিকটকের নিষিদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এই নির্দেশ খারিজ হয়েছিল উচ্চ আদালতে। আদালত জানিয়েছিল, ট্রাম্প আইনি ক্ষমতাকে অতিরিক্ত ব্যবহার করছেন। সাম্প্রতিক সময়ে অ্যাপগুলোর ডাউনলোড বেড়েছিল যুক্তরাষ্ট্রে। দেশটির প্রশাসন মনে করে এই অ্যাপ ব্যবহার করা প্রায় 1 কোটি মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য ঝুঁকিপূর্ণ করে তুলেছেন। আলিপে এবং উইচ্যাট পে ছাড়াও এ দিনে নিষিদ্ধ তালিকায় রয়েছে ক্যামস্ক্যান, কিউকিউ ওয়ালেট, শেয়ার ইট, টেনসেন্ট, কিউকিউ, বিমেট সহ আরও অনেক অ্যাপ। চশমার পর এবার নিলামে উঠেছে মহাত্মা গান্ধীর ব্যবহৃত বাটি, 2টি চামচ এবং 1টি কাঁটা চামচ।
ইস্ট ব্রিস্টল অ্যাকশন হাউস নামের ইংল্যান্ডের একটি অনলাইন নিলাম সংস্থা মহাত্মা গান্ধীর এসব জিনিসপত্র নিলামের আয়োজন করেছেন। 1942 থেকে 1944 সাল পর্যন্ত আগা খান মহলে ব্রিটিশদের হাতে গৃহবন্দী থাকার সময় লোহার তৈরি এই বাটি এবং কাঠের তৈরি চামচগুলো ব্যবহার করতেন মহাত্মা গান্ধী। নিলামে ওই বাটি এবং চামচগুলো প্রাথমিকভাবে দর হয়েছে 55,000 পাউন্ড থেকে, তবে বিশেষজ্ঞদের মতে তা কমপক্ষে 80,000 পাউন্ডে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 10 জানুয়ারি পর্যন্ত চলবে এই নিলাম প্রক্রিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন 2 বছরের জন্য সমর্থিত সঙ্গে গৃহবন্দী ছিলেন মহাত্মা গান্ধী। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিনের জন্য সুমতি মুরারজি নামের এক পরিচিতদের বাড়িতে উঠেছিলেন মহাত্মা গান্ধী। সেই সময় তিনি সুমতিকে ওই বাটি চামচ দিয়েছিলেন। সুমতি পরে ওই জিনিসগুলো এক সংগ্রহকারীর কাছে বিক্রি করে দেন। সেই ব্যক্তির মাধ্যমেই এখন সেগুলো নিলামে উঠেছে। করোনা ভাইরাস অতিমারির মজেই নয়া আশঙ্কা ভারতে, ফের শুরু হলো বার্ড ফ্লু। রাজস্থানের পরিস্থিতি ক্রমেই চিন্তা বৃদ্ধি করছে। বার্ড ফ্লু নিয়ে অন্যান্য রাজ্যকেও সতর্ক করে দিয়েছে কেন্দ্র। বার্ড ফ্লু এতটাই মারাত্মক হতে পারে, এর কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বার্ড ফ্লু কি? বার্ড ফ্লু একটি ইনফ্লুয়েঞ্জা জাতীয় রোগ। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে এই রোগ হয়ে থাকে। এই ভাইরাসটি সাধারণত পাখিদের মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে চলে যায় বলে এই রোগটিও দ্রুত ছড়িয়ে পড়ে। কী কী লক্ষণ দেখে বুঝবেন যে বার্ড ফ্লু হয়েছে? এই ভাইরাস সংক্রমণের পর রোগীর দেহে প্রাথমিকভাবে জ্বরের লক্ষণ প্রকাশ পায়। জ্বর, গা ব্যথা, গা ম্যাচ করা, ঠান্ডা লাগা, হাঁচি, কাশি, মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা, বমি, পেট খারাপ, এই ধরনের উপসর্গ থাকে। অনেকের ক্ষেত্রে এই লক্ষণ খুব বেশি দেখা যায়। মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে। কিভাবে এই রোগ ছড়ায়? আক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ সংস্পর্শে অন্য ব্যক্তির মাঝে বার্ড ফ্লু ছড়াতে পারে। আক্রান্ত পাখির ডিম বা গুস্ত সঠিকভাবে সিদ্ধ করে না খেলে বার্ড ফ্লু হতে পারে। এটি ভাইরাসজনিত একটি ছোঁয়াচে রোগ। বার্ড ফ্লু নিয়ন্ত্রণের ক্ষেত্রে রক্তে এই ভাইরাসের অ্যান্টিবডি PCR পদ্ধতিতে দেখে ভাইরাসটি শনাক্ত করা যায়। হাঁস বা মুরগি বা অন্যান্য পাখি ধরা বা নড়াচড়া করা উচিত নয়। অসুস্থ হাঁস মুরগি বা অন্যান্য পাখিদের শিশুদের থেকে দূরে রাখতে হবে। 1997 সালে প্রথম এই H5N1 ভাইরাসের খবর প্রকাশ্যে আসে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।